আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আসতে পারি? ভিতরে তো এসেই পড়েছেন, তাহলে বলুন কি চাই। ও সাবার তো অনেক কিছু আছে, পেট ভরে খাওয়াতে চাই, হোটেলে যান, বাঁচতে চাই, হাসপাতালে যান, মাটা বোঝা ঠাই চাই, ফুটপাতে যান, তো এখানে কি? ও এখানে, ওই এখানে এসেছি একটা ওই যে ডায়েরি লিখাতে, কাল রাতে আমার অবশ্যই চুরি হয়েছে, তো ওর জন্য ডায়েরি লিখাতে এসেছি। ও চুরি কেস? আচ্ছা আপনার নাম বলুন। কি টাকা বের করতে বলি নাই? আরে না, ওই বাপ মা একটা ছোটোখাটো নাম দিছিল, তো তাই মুখস্থ করতে হারি নাই, ওই লেই খেলে এসি। এই যে এটা কি নাম? এই আপনার নাম? হ্যাঁ থাক বাদ দেন, সংক্ষেপে কোনো নাম নাই। ও না নাই। সালাম? ও একটা আছে, সালাম, ওয়ালাইকুম আসসালাম, ওর নাম কন? আরে সালাম আর ওয়ালাইকুম আসসালাম কইলাম তো। আরে আমার নাম সালাম। ও সালাম, সালামের আগে পরে কিছু নাই? না। হ পাডান? হ পাড়াই দিব মনে আগে কন? আরে পাডান, আরে পাডান কইলাম তো। আরে আমার নাম হইলো সালাম পাডান। ও এখন আপনার বাপের নাম কি? আমার বাপের নাম পলাতক। হ্যাঁ পলাতক, এটা আবার কেমন নাম? আরে ওই পালাইছিল যে এর লেগে সবাই পলাতক করে ডাকে। ও ঠিক আছে। আচ্ছা রাতে যে চুরি হয়েছিল আপনি ঘুমাইছিলেন না যাই গেছিলেন? ও মা গো এমন কাহিনী ঘটছে, চুরি হয়েছে তো বুঝছি, তো দে যাই গেই তো ছিলাম তাই না? হ্যাঁ আপনি যাই গেছিলেন তো ছোটরে ধরলেন নাকি? আরে পুরো কাহিনীটা শুনেন, আমি ঘুমাইছিলাম, এখন চোখটা খুলে দেই, হঠাৎ একটা চোর আসছে, তারপরে আস্তে করে চাবিটা বের করছে আমার বউয়ের চোখের সামনে, এমন এমন আপনার এমারায় চুপচাপ আলমারির দরজাটা খুলছে, তখন আপনি দেখছিলেন? আরে দাঁড়ান, ও তখন আমার অনেক রাগ হতেছিল, তারপরে যে সব করে টাকা নিছে, তারপর আপনি দেখছিলেন? আরে শুনেন আগে, তারপরে দরজাটা খুললো, তখন আপনি যে তো দেখবো না আমার বাসা চুরি হয়েছে, তা আমি দেখবো না তো কে ভাববে? হ্যাঁ আপনি। আচ্ছা ভাই এই যে আমার টাকাগুলোর কী হবে? কেন আরও বেশি বসে বসে ভাবুন, থানা আপনার জন্য কী করে? আসসালামু আলাইকুম।